আজকের গুরুত্বপূর্ণ জাতীয় এবং আঞ্চলিক সংবাদে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হলেন 294,115 জন। গত 24 ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হলো 2020 জনের। গত 24 ঘন্টায় মহারাষ্ট্রে রেকর্ড সংক্রমণ। করোনা বিধ্বস্ত মহারাষ্ট্রে এবার হতে পারে সম্পূর্ণ লকডাউন। চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আজ। আর কয়েক ঘন্টা চলবে অক্সিজেন। কেন্দ্রের কাছে সাহায্যের প্রার্থনা কেজরিওয়ালের। করোনার চুকরাঙ্গানি। 8 দিনের লকডাউন ঘোষিত হলো ঝাড়খণ্ডে। এবার করোনায় আক্রান্ত হলেন রাহুল গান্ধী, টুইট করে জানালেন কংগ্রেস নেতা। এখন সংকটের সময়, দেশকে লকডাউনের দিকে নিয়ে যাবেন না, আরজি প্রধানমন্ত্রী মোদীর। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রাজ্যে আদালতের কাজকর্মে কিছু বিধিনিষেধ, বন্ধ হতে পারে 12। এবং সর্বশেষ জানিয়ে দেব, চুরাইবাড়ি পুলিশের হাতে আটক অবৈধ মদবুজাই লরিসহ চালক। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। তার আগে অনুরোধ, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং খবরটি জনস্বার্থে শেয়ার করার আহ্বান। ভারতে গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 294,115 জন। গত 24 ঘন্টায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন 1,63,520 জন এবং গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে 2,020 জনের। ভারতে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা 21,50,119 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি লোক আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 62,097 জন। আসামে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 1,651 জন এবং গত 24 ঘন্টায় আসামে নতুন করে মৃত্যু হয়েছে 3 জনের। পশ্চিমবঙ্গে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 9,819 জন। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে 46 জনের। ত্রিপুরাতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 60 জন। অপরদিকে করোনা বিধ্বস্ত মহারাষ্ট্রে এবার হতে পারে সম্পূর্ণ লকডাউন। চূড়ান্ত সিদ্ধান্ত আজ। রাজ্যে যে হারে করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে চলেছে, তাতে সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটতে চলেছে মহারাষ্ট্র সরকার। স্বাস্থ্য ব্যবস্থার অবনতি হওয়ার আশঙ্কা থেকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টুপে জানিয়েছেন যে সমস্ত মন্ত্রীরা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে রাজ্য জুড়ে সম্পূর্ণভাবে লকডাউন ঘোষণা করার আর্জি জানিয়েছেন। সরকারি এক সূত্রে জানানো হয়েছে যে মহারাষ্ট্রে 15 দিনের লকডাউন কার্যকর হতে পারে। মঙ্গলবার মন্ত্রী টুপে বলেন, আমরা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি যে রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করে দেওয়া হোক। মুখ্যমন্ত্রীর কাছে সব মন্ত্রীদের এটাই আর্জি। এবার এটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত। তবে মন্ত্রীর কথায় এটাই ইঙ্গিত মিলেছে যে আজই হয়তো এই সিদ্ধান্তের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা চাপের মধ্যে রয়েছে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মহারাষ্ট্রের মন্ত্রী আসলাম শেখ বলেন, মেডিকেলে অক্সিজেনের ঘাটতি রয়েছে, মহারাষ্ট্রে সম্পূর্ণ লকডাউন প্রয়োজন। এই সংক্রান্ত নির্দেশিকা শীঘ্রই ঘোষণা করা হবে। অন্যদিকে মহারাষ্ট্রের স্কুল শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন যে করোনা পরিস্থিতির জেরে সেরাজ্যের 10ম শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিল করা হয়েছে। এদিন সেরাজ্যের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, আগামী 1 মে পর্যন্ত সকাল 7টা থেকে সকাল 11টা পর্যন্ত খোলা থাকবে মুদির দোকান। উল্লেখ্য, দেশের মধ্যে মহারাষ্ট্রে কোভিড পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। এই পরিস্থিতিতে কিছুদিন আগেই সেরাজ্যে 15 দিনের জনতা কারফিউ ঘোষণা করা হয়েছিল। 144 দ্বারা জারি করা হয়েছে গোটা মহারাষ্ট্রে। রাজ্যবাসীর উদ্দেশ্যে এক বার্তায় মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, গত বছরের থেকেও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে। হাসপাতালগুলিতে বেডের অভাব বাড়ছে, ঔষধপত্র অমিল, আর সময় নষ্ট করা সম্ভব নয়। এবার সমস্ত পরিকাঠামো ভেঙে পড়বে। অপরদিকে আর কয়েক ঘন্টা চলবে অক্সিজেন। কেন্দ্রের কাছে সাহায্যের প্রার্থনা কেজরিওয়ালের। করোনায় বিপর্যস্ত দিল্লিবাসী, তার উপর গুদের উপর বিস্ফোরণের মতন অক্সিজেনের অপ্রতুলতা। ক্রমেই পরিস্থিতি জটিল আকার নিচ্ছে। এমন পরিস্থিতিতে আবার কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্য চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী টুইট করে বলেছেন, হাসপাতালে কিছু ঘন্টার জন্য অক্সিজেন মজুত রয়েছে। গুরুতর অক্সিজেন সমস্যা শুরু হয়েছে দিল্লিতে। কিছু কিছু হাসপাতালে কয়েক ঘন্টার জন্য অক্সিজেন আছে। গত রবিবার কেজরিওয়াল দিল্লিতে অক্সিজেনের ঘাটতি নিয়ে প্রথম উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং জানিয়েছিলেন যে এটি দিল্লির জরুরি অবস্থা হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার ওই দিল্লিতে অক্সিজেনের ঘাটতি নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা করে হাইকোর্ট এবং কেন্দ্রকে নির্দেশ দেয় যে শিল্পে অক্সিজেন সরবরাহ দ্রুত বন্ধ করে করোনা রোগীদের কাজে তা ব্যবহার করা হোক।
হাইকোর্ট বলে শিল্প অপেক্ষা করতে পারবে রোগীরা নয় মানুষের প্রাণ বিপর্যস্ত। গত রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা রাজ্যের মুখ্য সচিবদের নির্দেশ দিয়েছেন যাতে তারা সংশ্লিষ্ট রাজ্যের নির্দিষ্ট 9টি শিল্প ছাড়া অন্যান্য শিল্পে যে অক্সিজেন ব্যবহার করা হয় তা যেন করোনা রোগীদের জন্য ব্যবহারের বন্দোবস্ত করেন। যদিও 22 এপ্রিল থেকে কার্যকর হবে এই সিদ্ধান্তটি। সোমবার থেকে 6 দিনের জন্য লকডাউনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই 6 দিন নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছাড়া সমস্ত দোকানপাট বন্ধ থাকবে। সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে প্রয়োজনীয় সামগ্রীর দোকান। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে রাজ্যের বাসিন্দাদের না বেরোনোর আর্জি করেছে সরকার। তবে চালু থাকবে সমস্ত জরুরি পরিষেবা সরকারি অফিস। বেসরকারি অফিসের কর্মচারীদের বাড়ি থেকে কাজের পরামর্শ দেওয়া হয়েছে। তবে বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে 50 জন অতিথি পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। তবে অনুষ্ঠানের জন্য আলাদা করে পাস নেওয়ার কথা বলেছে কেজরিওয়াল সরকার। অপরদিকে করোনায় আক্রান্ত রাহুল গান্ধী টুইট করে জানালেন কংগ্রেস নেতা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পর এবার করোনায় আক্রান্ত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মঙ্গলবার নিজেই টুইট করে জানিয়েছেন স্বাস্থ্যের পরিস্থিতি। মৃদু উপসর্গ রয়েছে তার শরীরে। বর্তমানে সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি। এদিন টুইট করে রাহুল জানিয়েছেন শরীরে মৃদু উপসর্গ দেখা দেওয়ার পর কোভিড টেস্ট করাই রিপোর্ট পজিটিভ এসেছে। যারা যারা আমার সংস্পর্শে এসেছেন তারা প্রত্যেকেই অবশ্যই টেস্ট করান, কোভিড বিধি মেনে চলুন এবং সুরক্ষিত থাকুন। প্রসঙ্গত গতকালই কোভিডে আক্রান্ত হন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বয়সজনিত কারণে তাকে দিল্লির এইমসের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়। কয়েকদিন আগে রাহুলের বোন প্রিয়াঙ্কার স্বামী কোভিড পজিটিভ হন। সেই সময় রবার্ট প্রিয়াঙ্কা সহ গোটা বদরা পরিবারে আইসোলেশনে চলে যায়। বাতিল হয় প্রিয়াঙ্কার সমস্ত রাজনৈতিক কর্মসূচি। দিন দুই আগে বাংলায় শেষ 3 দফার ভোটের জন্য সব রকম নির্বাচনী প্রচার বাতিল করেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতা জানান কোভিডের বাড়বাড়ন্তের জেরে বাংলায় সমস্ত রাজনৈতিক কর্মসূচি তিনি বাতিল করেছেন। তারপরই মঙ্গলবার করোনায় আক্রান্ত হলেন তিনি। অপরদিকে 8 দিনের লকডাউন ঘোষিত হলো ঝাড়খণ্ডে। বেশ কিছু ক্ষেত্রে 4 সহ 8 দিনের লকডাউন ঘোষণা করলো ঝাড়খণ্ড সরকার। মঙ্গলবার সংবাদ সংস্থা ANI জানিয়েছে অত্যাবশ্যকীয় পরিষেবা, খনি, কৃষি, নির্মাণ কাজে ছাড় দেওয়ার পাশাপাশি এবারের লকডাউনে ধর্মীয় স্থানগুলি খোলা রাখার অনুমতিও দেওয়া হয়েছে। তবে বড় জমায়েতে অনুমতি দেওয়া হবে না। সরকারিভাবে ঘোষণা করা হয়েছে ঝাড়খণ্ডে আগামী 22 এপ্রিল থেকে 29 এপ্রিল পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে। উল্লেখ্য, করোনা সংক্রমণ মোকাবিলায় দেশের বিভিন্ন জায়গায় লকডাউন অথবা একই ধরনের বিধিনিষেধ জারি হয়েছে। দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান এবং তামিলনাড়ুতে এই ধরনের নিষেধাজ্ঞা জারি হওয়ায় চরম আতঙ্কে রয়েছেন অভিবাসীরা। অপরদিকে সংকটের সময় দেশকে লকডাউনের দিকে নিয়ে যাবেন না আর্জি প্রধানমন্ত্রী মোদীর। করোনা সংক্রমণ রুখতে সোমবার 1 সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে দিল্লি। সংক্রমণ টেকাতে ফের একবার লকডাউন ঘোষণা করা হবে কিনা তা নিয়ে আজ সিদ্ধান্ত নিতে পারে মহারাষ্ট্র। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা, দেশকে লকডাউনের হাত থেকে বাঁচাতে হবে সংকটের সময়, এখন দেশকে লকডাউনের দিকে নিয়ে যাবেন না। মঙ্গলবার রাত 8:45 নাগাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেই ভাষণে তিনি বলেন করোনার দ্বিতীয় ঢেউ তুফানের মতো আছড়ে পড়েছে, এই পরিস্থিতিতে ধৈর্য ধরে এগোতে হবে। এরপর মোদীর বার্তা, দেশকে লকডাউন থেকে বাঁচাতে হবে। রাজ্যগুলিকে অনুরোধ করব তারা যেন করোনার বিরুদ্ধে শেষ অস্ত্র হিসেবে লকডাউনকে প্রয়োগ করে। মোদীর আশা, অনুশাসন এবং ধৈর্যের মাধ্যমেই আমরা করোনাকে হারাব। দেশবাসীর সেবায় সাধারণ মানুষকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি যুব সমাজকেও নিজের নিজের এলাকায় কমিটি তৈরি করে সচেতনতা গড়ে তোলার বার্তা দিয়েছেন তিনি। করোনার টিকা আবিষ্কারে দেশের বিজ্ঞানীদের ভূমিকার প্রশংসা করার পাশাপাশি চিকিৎসক সহ প্রথম সারির করোনা যোদ্ধাদেরও পিঠ চাপড়েছেন। তিনি বলেন গত কয়েকদিনে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে পরিস্থিতি শুধরাবে। করোনা সংক্রমণ রুখতে গত বছর 24 মার্চ মধ্যরাত থেকে লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু তাতে অর্থনীতির চাকা সব অর্থেই থমকে যায়। তাতে দেশ বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ে, তার প্রমাণ মেলে বিভিন্ন সমীক্ষাতেও। কিন্তু করোনা সংক্রমণের দ্বিতীয় পর্বে কেন্দ্র যে আর দেশ জুড়ে লকডাউনের পথে হাঁটতে চায় না তা স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী। বরং তাকে শেষ অস্ত্র হিসেবে প্রয়োগ করার দায়িত্ব দিয়েছেন রাজ্যগুলিকেই। মোদীর বার্তা, অর্থনীতিকে আর মুখ তুবড়ে পড়তে দেব না। অপরদিকে আসামে আদালতের কাজকর্মে কিছু বিধিনিষেধ, বন্ধ হতে পারে 12।
করোনা পরিস্থিতিতে রাজ্যে আদালতের কাজকর্মের ক্ষেত্রে আরোপ করা হয়েছে কিছু বিধিনিষেধ। সোমবার গুয়াহাটি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এ নিয়ে এক নির্দেশিকা জারি করেছেন। নির্দেশিকা কার্যকর হয়েছে মঙ্গলবার থেকে এবং তা আগামী দুই সপ্তাহ বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। নির্দেশে বলা হয়েছে, হাইকোর্টে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এর নিচের সারির কর্মীদের প্রতিদিন পালাক্রমে উপস্থিত হতে হবে 50%। হাইকোর্টের ক্ষেত্রে এমন নির্দেশ জারি করে বলা হয়েছে অধস্তন আদালতগুলোতেও কার্যকর করতে হবে একই ব্যবস্থা। এক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করতে হবে সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সংশ্লিষ্ট অন্যান্য আধিকারিকদের। সঙ্গে সব আধিকারিক এবং কর্মীদের আদালতে উপস্থিতির সময় মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বাইরের কেউ প্রবেশ করতে পারবেন না আদালত চত্বরে। অধস্তন আদালতগুলোতে শুধুমাত্র জবানবন্দি নথিভুক্ত করা, জামিন, জিম্মা, রিমান্ড ইত্যাদি বিষয় ছাড়া সব কাজ হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তবে কিছু কিছু ক্ষেত্রে জরুরি প্রয়োজনের ভিত্তিতে ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ বিশেষ ব্যবস্থা নিতে পারবেন। নির্দেশে হাইকোর্টের বারের দুটি ব্লক এবং ক্যান্টিন বন্ধ করার কথা উল্লেখ করে বলা হয়েছে, বিভিন্ন জেলা আদালতের ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজরা সংশ্লিষ্ট বার সংস্থার সভাপতি ও সম্পাদকদের সঙ্গে আলোচনা ক্রমে এ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। অপরদিকে আসাম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি পুলিশের রুটিন তল্লাশিতে ধরা পড়ল বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ। আসাম থেকে ত্রিপুরায় প্রবেশের পথে ডিম্বুজাই একটি লরিতে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করে এই বিপুল পরিমাণ অবৈধ মদ। একই সঙ্গে চালকের কথায় অসঙ্গতি থাকার ফলে তাকেও আটক করা হয়েছে। প্রাপ্ত খবরে জানা গেছে, 021654 নম্বরের একটি মিনি ট্রাকে করে মেঘালয়ের 15 মাইল থেকে 450 বোতল বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ মদ নিয়ে ত্রিপুরায় প্রবেশের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। তখন আসাম চুরাইবাড়ি পুলিশের ইনচার্জ মিন্টু শীলের নেতৃত্বে রুটিন তল্লাশিতে থাকা পুলিশ কর্মীদের তল্লাশিতে ধরা পড়ে অবৈধ মদ। ওই অবৈধ মদের বাজার মূল্য প্রায় 13 লক্ষ টাকা বলে জানান ইনচার্জ। সঙ্গে আটক করা হয় চালক লক্ষণ রুদ্রপাল ও সহচালক বুলেট দেববর্মাকে। দুজনের বাড়ি ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলা শহরে। তারা জানিয়েছে মদগুলো কৈলা শহরে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল। এদিকে গাড়িটিতে মূলত 90 কার্টুন ডিম বুঝাই ছিল। তাছাড়াও 4টি প্লাস্টিক টেবিল ও 50টি চেয়ার রয়েছে। এভাবে প্রায়ই বিভিন্ন উপায়ে অবৈধ মদ ত্রিপুরাতে পাচার করে আসছে অনেকেই।